যদি দেশের সমস্যার সমাধান করতে সমস্ত দেশবাসী একসঙ্গে এগিয়ে আসে নিশ্চিতভাবে দেশের সমস্যা দূর হয়ে যাবে তুমি যাই মনে করো ওই সেই একটা জিনিস যা দেশে থাকা উচিত নয় নিশ্চিত করো যে তুমি সেটার উৎস নাও যখন আমরা বলছি দেশ আমরা একটা ভূমিখণ্ডের কথা বলছি না রাজনৈতিক সত্তা নিয়েও কথা বলছি না আমরা জনসাধারণের বিষয়ে কথা বলছি দেশের জনসাধারণই দেশ তৈরি করে শুধুমাত্র জনসাধারণের মনে ও হৃদয়েই একটা রাষ্ট্র বেঁচে থাকে জমিটুকু শুধু পৃথিবীর অংশ মাত্র এই অংশটা কোনো দেশের নয় এর অস্তিত্ব শুধু আমাদের মনে ও হৃদয়ে কারণ এখনো সারা পৃথিবীর মানুষেরা এক রাষ্ট্র হয়ে বাস করতে পারে না দ্য লার্জেস্ট চঙ্ক অফ হিউম্যানটি দ্যাট ইউ ক্যান আই একটা রাষ্ট্র হল মানবজাতির বৃহত্তম অংশ যার সাথে তুমি আজ একাত্ম বোধ করতে পারো সো হাউ ইম্পর্ট্যান্ট ইজ আ সেন্স অফ নেশন জাতীয়তাবোধ কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করে সেখানে যে মানুষরা বাস করে তাদের পরিস্থিতি কীরকম আর ডিফারেন্ট স্টেজেস বিভিন্ন পর্যায়ে অথবা দেশের ক্রমবিকাশের বিভিন্ন পর্যায়ে আমাদের কতটা দেশভক্ত হওয়া উচিত সেটা সেই অনুযায়ী পরিমিত করা উচিত দেখো দেশ স্বাধীন হওয়ার আগে আমাদের স্বাদেশিকতা বা দেশাত্মবোধকে জ্বলন্ত হতেই হতো কারণ দেশটা তখন পরাধীন কারণ সেটা তখন এদেশে ভালোভাবে বাঁচার জন্য নয় সেটা ছিল দেশের জন্য জীবন বিসর্জন দিতেও ইচ্ছুক হওয়ার কথা কারণ আমাদের জাতীয়তা বা আমাদের জাতির সত্তার বোধকে সত্যিকারের জ্বলন্ত হতে হয়েছিল কারণ আমরা পরাধীন রাষ্ট্র ছিলাম কিন্তু স্বাধীনতার পরে আমরা আমাদের জাতীয়তাবোধকে একটু শীতল মাত্রায় রাখতেই পারি আমাদের আগুনের মতো অতটা উদ্দীপিত হতে হবে না কিন্তু তবু যখন দেশের অর্ধেক মানুষ এমনকি ঠিকভাবে খেতে পায় না অন্য সব কিছুর বিষয় ভুলে যাও আমি সত্যি মানুষের অন্য কিছু নিয়ে এতটা উদ্বিগ্ন নই বেশ তারা শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে তারা বাড়িতে বসবাস করতে পারে বা অথবা গাছতলায় থাকতে পারে তারা অনেক জামা কাপড় পরতে পারে কিংবা কৌপিন পরে থাকতে পারে তারা গাড়ি চালিয়ে যেতে পারে বা পায়ে হেঁটে আমার সত্যি কিছু যায় আসে না কিন্তু এভরি হিউম্যান বি ওয়েল নারিশড প্রত্যেক মানুষকে অবশ্যই পরিপুষ্ট হতে হবে যেটা খুব মৌলিক আর এটা হতেই হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি পৃথিবীর সবচেয়ে বেশি অপুষ্ট শিশু এখনও এই দেশে যদিও আমরা দ্রুততম সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতি এই বিশ্বে আমরা এই গ্রহের পঞ্চম বৃহত্তম অর্থনীতি কিন্তু এই একটা জিনিস যদি আমরা সমাধান করতে পারি যে এখানে প্রত্যেকটা মানুষ অন্তত তাদের জীবনকে তৈরি করে নেওয়ার জন্য তাদের যেটুকু দরকার সেটুকু খেতে পাচ্ছে আজ একজন চাষি যথেষ্ট পুষ্টি ছাড়াই জমিতে কঠোর পরিশ্রম করতে যাচ্ছে একজন গর্ভবতী মহিলা পুষ্টিকর খাবার ছাড়াই সন্তান পালন করছে যা কিনা একটা স্বাস্থ্যবান বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্কুলের শিক্ষা গ্রহণের জন্য একটা বাচ্চার যে পুষ্টির দরকার তা না নিয়েই সে স্কুলে যাচ্ছে যখন এটা ঘটে চলেছে তখন এটা গুরুত্বপূর্ণ যে আমাদের জাতীয়তাবোধ একটু জোরালো হয়ে থাকুক যে আমাদের হৃদয়ে একটা কিছু জ্বলন্ত হোক আর পেটেও যেন অবশ্যই একটু চলতে থাকুক এটা যতক্ষণ না এই জিনিসগুলোর সমাধান হচ্ছে যখন জনগণ ভালো থাকবে তখন তুমি তোমার জাতীয়তাবোধকে অনেক কম আঁচে রাখতে পারো শুধু যখন দেশ বিপদে পড়বে তখন আমরা এটা বাড়িয়ে দেব। নয়তো প্রতিদিনের ব্যাপারে আমরা এটাকে কমিয়ে রাখব। আমাদের এই জ্ঞান এখানে রাখতে হবে কিন্তু এই মুহূর্তে যখন আমাদের অর্ধেক মানুষ খেতে পাচ্ছে না একটা বিরাট অংশ যারা ভালো করে খেতে পায় তারা বলছে আমাদের কোনো দেশাত্মবোধের দরকার নেই আমাদের এই দেশের জন্য অনুভবের প্রয়োজন নেই কি আছে সেখানে সমস্ত কিছু পৃথিবী তো এক পৃথিবী এক আমিও তার সঙ্গে একমত কিন্তু এটা বাস্তব নয় এটা এই পৃথিবীর রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তব নয় বহু দেশে যা তারা ফেলে দিচ্ছে শুধুমাত্র ফেলে দিচ্ছে যা আস্থা কুড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে যদি তাও পাওয়া যায় তাতেই বেশিরভাগ বাচ্চার পুষ্টির ব্যবস্থা করা যাবে এই যখন পরিস্থিতি তখন তুমি এক পৃথিবীর কথা বলতে পারো না অভিনব চিন্তা মহৎ চিন্তা এই নয় যে আমি এর সাথে নই আমিও একমত কিন্তু এই মুহূর্তে এটা বাস্তবসম্মত নয় এই মুহূর্তে আমাদের একটা জোরালো স্বাদেশি কথাবোধের প্রয়োজন কারণ আমরা এখনো দেশের অর্ধেক মানুষকে খাওয়াতেই পারিনি তাই আমি এটা বলছি না যে তুমি তোমার ডিনার উপভোগ করো না তুমি অতি অবশ্যই তোমার ডিনার উপভোগ করবে বিশেষ করে যখন এত বেশি লোক খেতে পায় না আর আমি পাচ্ছি আমি যে শুধু ডিনার উপভোগ করব তাই নয় আমি আমার ডিনারকে আমার জীবনে ভালো কাজে লাগাবই এবং আমাদের হৃদয়ে অল্প একটু ব্যথাও থাকবে আমি যখন এটা খাচ্ছি তখন তো আমি ভালোভাবে খাচ্ছি আমি নিশ্চিত করব যে আমার ভেতরে কি প্রবেশ করছে যা আমার একটা অংশ হয়ে যাচ্ছে সেটা আমার জীবনে সাহায্যকারী কল্যাণময় ও উপযোগী কাজ হয়ে উঠুক আর আমার অবশ্যই একটু ব্যথা থাকা দরকার যে আজ রাতে অনেক শিশু তাদের প্রয়োজনীয় খাবারটুকু না খেয়েই ঘুমোতে যাচ্ছে এটা তোমার খাবারের মূল্য নষ্ট করার জন্য নয় এটা তোমার খাবারের মান আরও বাড়িয়ে দেওয়ার জন্য এটা তুমি যা খাচ্ছ তার জন্য তোমাকে অপরাধবোধ করানোর জন্য নয় এটা শুধু নিশ্চিত করতে যে তুমি একজন মানুষের মতো খাবার খাবে জন্তুর মতো নয় তো তুমি প্রজাতন্ত্র দিবসের জন্য কি করতে পারো আমি তোমাদের সবাইকে অনুরোধ করব। তুমি যেখানেই থাকো না কেন তোমার নিকটতম স্কুল অথবা একটা ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস বা যে কোনোখানে যেখানে জাতীয় পতাকা উঠছে সেখানে গিয়ে দাঁড়াও আর যদি তুমি না জানো তাহলে জাতীয় সঙ্গীত শিখে নাও আর গাও এখনো চার দিন বাকি আছে তোমাদের বেশিরভাগই জানো না আমি এটা জানি

নিশ্চিতভাবে দেশের সমস্যা দূর হয়ে যাবে ও তুমি তিনটে জিনিস জিজ্ঞেস করলে আমি তো দুটো বললাম ইউ আইডেন্টিফাই তুমি ঠিক করো নানা মানুষ নানা জিনিস ভাবেন কিছু মানুষ মনে করেন এটা দূষণ কিছু মানুষ মনে করেন এটা দুর্নীতি আবার কিছু মানুষের ধারণা এটা দক্ষতা কিছু মানুষ ভাবেন অনেক কিছু কোন জিনিসটা সব বেশি গুরুত্বপূর্ণ যা এদেশে হওয়া দরকার তা বিভিন্ন মানুষ ভাবেন তুমি যদি মনে করো এটা শৃঙ্খলা তাহলে তুমি নিচে সেই শৃঙ্খলা প্রদর্শন করো তুমি যদি মনে করো এটা দুর্নীতি তো তুমি নিশ্চিত করো যেন তুমি দুর্নীতিগ্রস্ত নও তুমি মনে করো এটা দূষণ তাহলে নিশ্চিত করো যে তুমি দূষণের উৎস নও তো তুমি যাই মনে করো না কেন আমি কি ভাবি তা ভেব বি দেয়ার ইন দিস ইউ নেভার অর দ্য সোর্স অফ দ্যাট তুমি যাই মনে করো যে ওই জিনিসটা দেশে থাকা উচিত নয় তুমি কখনোই তার উৎস হবে না তুমি হয়তো সবটা বন্ধ করতে পারবে না কিন্তু নিশ্চিত করো যে তুমি সেটার উৎস নও সম্ভব হলে যত বেশি মানুষকে তুমি প্রভাবিত করতে পারবে নিশ্চিত করো তারা যেন এর উৎস না হয় আমি সেই তিন নম্বরটা পূরণ করলাম তাই আমাদের অবশ্যই বুঝতে হবে একটা ধারণা এটা এমন একটা ভাব যাতে আমরা আবেগ ঢেলে অর্থপূর্ণ এই জন্যই এটা গুরুত্বপূর্ণ কারণ এটা ঈশ্বর প্রদত্ত নয় এটা আমরা তৈরি করেছি সেজন্যই এটা এত গুরুত্বপূর্ণ Yes, because we created it. না কিন্তু আমরা এটা বানিয়েছি তাতে কি হ্যাঁ যেহেতু এটা আমরা বানিয়েছি সেজন্যই এটা গুরুত্বপূর্ণ তাই না আর এই এক দেশ হয়ে ওঠার আবেগটাই হলো তোমার নিজের ব্যক্তিগত সীমাবদ্ধতাকে অতিক্রম করার একটা সহজ উপায় ইন্ডিভিজুয়াল হিউম্যান বিংস হ্যাভ রিজন ইন দ্য নেম অফ নেশন সারা বিশ্বে দেশের নামে স্বতন্ত্র মানুষের উত্থান ঘটেছে যারা দেশের জন্য বাঁচতে ও মরতে চেয়েছে এই পৃথিবীতে নারী ও পুরুষেরা মৃত্যুবরণ করেছেন তাদের দেশের জন্য এরকম হওয়ার প্রয়োজন নেই দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে এরকমই হয়ে রয়েছে এটা ভাবার বদলে যে কীভাবে সাদেশিকতার ধারণা অপ্রয়োজনীয় এটা ভাবার দরকার নেই যে মানুষেরা একসঙ্গে বসবাস করতে পারে কিন্তু সেটা এখনো কার্যকরী হয়নি সেটা এখনো বাস্তবতা এই মুহূর্তে তোমার জন্য এটা তোমার ব্যক্তিগত পরিচয়ে আটকে থাকার সীমাবদ্ধতাকে অতিক্রম অতিক্রম করার করার সহজ রাস্তা দেশের ধারণা এটা সহজ উপায় তাই শুধু একদিন নয় হুম তাই ওয়ান ডে বছরের শুধুমাত্র একটা দিন নয় কেবলমাত্র প্রজাতন্ত্র দিবসের দিন নয় হুম একটা ছোট পতাকা কিনে নাও আর ওটাকে তোমার বাড়িতে লাগাও সমস্যাটা কি সকালে ওঠো তোমার সাধনা শেষ হয়ে যাবার পর উঠে দাঁড়াও আর আমাদের জাতীয় সঙ্গীত বাহান্ন সংক্ষেপিত করা হয়েছে মাত্র সেকেন্ড এটা গাও বাহান্নটা হ্যাঁ বিশেষ করে তোমার যদি সন্তান থাকে তবে তো অবশ্যই করো করিস ইজ নট ফর গুড এটা চিরকালের জন্য করতে হবে না যতদিন না দেশের প্রত্যেক শিশু ভালোভাবে পুষ্টি লাভ করছে সেই সময় পর্যন্ত তুমি এটা করো তারপর যখন জাতীয় সংগীত গাওয়া শেষ হবে তুমি বসে পড়তে পারো